শরীরটা তামার মতো শক্ত হয়ে যাবে। সাজদা দেওয়ার জন্য আপনি যখন আপনার মাথাটা নিচের দিকে দিতে যাবেন, আপনার পুরাটা শরীর নিচের দিকে পড়ে যাবে, আপনি সাজদা দিতে পারবেন না রে যুবক। এখন যুবক বয়সে যত ইবাদত করবা, এখন মুরব্বী বয়স এখনো বুড়া হও নাই, তোমার পাও গুলা তোমার সার গুলো অসার হয় নাই, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে এখনই নামাজের দিকে অগ্রসর হয়ে যাও, আল্লাহর কসম আল্লাহর কসম, তুমি যখন সাজদার মধ্যে পড়ে পড়ে আমার আল্লাহর সাজদা দিবে, আমার আল্লাহ যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, আমার আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, ওই কবরে তোমাকে যখন আহ্বান করা হবে সাজদার জন্য, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই তারা তো আমার আল্লাহর সাজদা দিতে পারবে না, ডান দিকে দিলে ডান দিকে পারবে না, সোজা হয়ে তামার পাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে। সাহাবাই কেরাম নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ আদায় করি কিন্তু আমাদের অবস্থাটা কেমন হবে? আমার নবী ডাক দিয়ে কয় মাত্রে, ও সাহাবাই কেরাম, যারা যারা নামাজ আদায় করে রে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে যখন তাদেরকে আদেশ করা হবে নামাজ আদায় করার জন্য, তখন তারা কোনো রুকু করবে না, সরাসরি আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে যাইব। আর ডাক দিয়ে বলবে, মালিক ও কাবার মালিক, আপনার আমরা সেজদা দিলাম, আপনি আমাদের সেজদা কবুল করে নেন। আপনারা জোরে বলেন, ওই সময় যদি আপনি দুনিয়ার জমিন থেকে নামাজ আদায় করে কবরে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেজদা গুলা কবুল করে আপনি বান্দাকে আমার আল্লাহ আদেশ দিবে, পা দাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাও। আপনারা জোরে বলেন, দুনিয়া থেকে নামাজ আদায় করে কবরে গেলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? সালাতু ওয়াসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الماء والتين، سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب قلوبنا وأكمل الأكملين أجمل الأجملين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين. হে আমার আজকের এই তাসফুর এলাকার ভাই বাবারা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি জানি না আজকে আপনারা কোন আসলে মাহফিলের মধ্যে বৈশা গেছেন, তবে একটা বিশ্বাস আছে রে ভাই, আজকের মাহফিলের মধ্যে বসলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম রহিম রহমান গফুর গফফার, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চান, আল্লাহ গো ও আল্লাহ আপনি কি বলবেন নি, কতটুক রহমত আপনি বন্টন করতে পারেন আর কতটুক বরকত দিতে পারেন, আর আমাদেরকে কতটুক ক্ষমা করতে পারেন? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমি আল্লাহ এমন রহমত বন্টন করতে পারি
যে রহমতটা হইল, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, যেটা হইল আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যত জায়গার জন্য আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন আমার পেয়ারা বন্ধুরে রহমত বানাইয়া তত জায়গার মধ্যে রহমাতাল লিল আলামিন বানাইছি। বান্দারে যদি তোমরা ওই রহমত অর্জন করতে চাও তাইলে সর্বপ্রথম আমি আল্লাহর ওই কোরআনের দিকে লক্ষ্য করো। কার দিকে বিশ্বাস আছে না নাই? কোরআনের প্রতি ইমান লাগবো নি, ইমান এই কোরআনের প্রতি না থাকলে মুসলমান না বেঈমান। আমার আজকের এই তাসুর এলাকার ভাই বাবারা বড়দারালার মা বোনেরা গো, ও আমার এই এলাকার ভাই বাবারা, আপনারা সবাই জানেন আল্লাহ পাকের এই কোরআন শরীফটা যারা তিলাবাত করে তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পছন্দ করুক বা না করুক আমার আল্লাহ কিন্তু পছন্দ করে। জোরে বলেন না ঠিক কি না? এখন বর্তমান সমাজের মধ্যে আমরা কইব হুজুর, ও হুজুর আল্লাহর কোরআন তো আমরাও পড়ি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা কই না কেন? হুজুর আমাদের আকীদার বাহিরে যারা তারাও পড়ে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? আমি শামিম দাদার একটা স্বভাব আছে, মাহফিলের ভিতরে যাইয়া কাউরে গালাগালি ফালাফালি করি না, কারণ কি তারাও মুসলমান আমিও মুসলমান। আপনারা কইবেন হুজুর আপনি কি তাল মিলিয়ে চলেননি? না না না, আমার জীবনে আমি কোনো কৌমি আলেমদের পিছনে নামাজ পড়ছি না, কিন্তু আমি তাদের বিরোধিতাও করি না। হুজুর কেন করেন না? আমি বলবো বিরোধিতা না করার কারণ হইল আমিও মুসলমান, আমার ওই কৌমি ভাইয়েরও মুসলমান, তারার লগে দ্বন্দ্ব করে কি লাভ হইব? সামান্য আকিদাগত দ্বন্দ্ব আছে, তবে তারা মুসলমানদের উপরে যদি নাস্তিকবাদীরা কোনো দুঃসাহস করে যদি কোনো হাত বাড়ায় তারাও মাঠে নামবো, আমরাও মাঠে নামবো মুসলমানিত্ব রক্ষার জন্য। কথা বলেন না ঠিক কিনা? তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব করা যাবে? তারা যেগুলা করে না আমরা এগুলা করি না, আমরা যেগুলা করি তারা এগুলা করে না, না করেন সমস্যা নাই, বিরোধিতাও করার দরকার নাই, আমরা আপনাদের বিরোধী না, আমরা আপনাদের বিরোধী না হইয়া একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা নবীর পক্ষে যা কথা বলি আমরার ভালো লাগে এই জন্য আমরা করি, তবে একজন মুসলমান আরেকজনের বিরোধিতা করা এটা মুসলমানদের অন্তরের ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি করে, নবী কয় এটার নাম হইল রিয়া অহংকার। যদি অহংকার হইয়া যায় আপনি বড় আপনি বড় এটা দাবি করেন, আল্লাহর কসম কবরে গেলে বাসার বাড়ি একটু মারিত করবে না। তবে একটা কথা অন্তরের মধ্যে রাখবেন বাবা রে, তারা অন্য আকিদার, তাদের সঙ্গে মাসালাগত দ্বন্দ্ব, তারা তারার মতো আমরা আমরার মতো, আমরা নবীর সালাম দেই তারা দেয় না অসুবিধা নাই, আমরা আমরার কাজ করবো আপনারা আপনাদের কাজ করেন, কিন্তু একটা কথা কেউ কাউরে বাধা দিবেন না, আমরা বাধার পক্ষে নাই, ইসলাম হইল শান্তির ধর্ম, শান্তি নিয়ে সবাই দুনিয়ার জমিনে বসবাস করতে চাই। জোরে বলেন ঠিক কি না? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা আছি আমাদের আকীদায় আমরা নবীর দ্বারা সালাম দেই, নবীর হাজার নাজার বলি, গায়েবের খবর দিতে পারে এটা বলি, কিন্তু এসব কিছু সকল কিছুর ক্ষমতা প্রদান করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এই ক্ষমতা না দিলে নবী থাকতো না? এটাই তো আকীদা নাকি? আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি দাবি করি এটা তো আকীদা, এটা নিয়ে ফিটাফিটি করণ যাইতো না, মারামারি করা যাইতো না, তারা পছন্দ না হইলে তারা করবে না, আমরা পছন্দ হয় আমরা করি, তো মাইর ফিট হইবো না? মাইর ফিট হবে না। আমাদের এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল আমরা সবাই মিলে করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনের পক্ষে থেকে নবীর পক্ষে কথা বলার তৌফিক দাও। আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে বাবারা বন্ধুরা আমার, আমরা সবাই মুসলমান, আল্লাহর কোরআন তেলাওয়াত করব অসুবিধা হবে নি? আরো জোরে বলেন হবে নি? তাইলে সবাই আমার সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতান وقد كانوا يدعون إلى السجود وهم سالمون
صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن يفترضهن الله تعالى من احسن وضوءهن وضوءهن وصلهن لوقتهن اتم وركوعهن وخشوعهن وخشوعهن كان له على الله احد ان يغفر له ومن لم يفعل فليس له على الله احد ان شاء غفر وان شاء عذبه رواه ابو داود او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل زبان كله جوري مولانا محمد وعلى آله مولانا محمد زبان كل اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محبت کملی والے سے وہ جذبہ وہ سنو لوگو یہ جس بن میں سما جائے وہ من میلا نہیں ہوتی زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا یا اللہم صلی سیدنا مولانا محمد وعلا یا علی سیدنا اپنے اللہ ہر حبیب اللہ اپنار نہیں تولو نا ঠিক কি না? আল্লাহর নবী আল্লাহর বন্ধু বিশ্বাস আছে, জোরে বলেন আছে। একটু জবান খুলে কথা বলবেন, মজার আলোচনা শুনতে পারবেন, অসুবিধা হইব? আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু অসুবিধা হইব? এটা যে আল্লাহর বন্ধু কোনো অসুবিধা তো নাই, আল্লাহর বন্ধু স্বীকার করেন তো জোরে করেন। আপনি আল্লাহর হাবিব আপনার নাহি তুলনা আপনি নবীর পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়ালে সাই না মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা জোর লা ইলাহা লা জোর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড় হাসবি রব্বি জাল্লাল্লাহ
নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ জুসলা ইলাহা আলা ইলাহা অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানে না বলে না অনেক দূরে আমরা কেমনে যাব আমরা মদিনা যাইতে চাই কি চাই না সবাই যাইতে চান আসলে সবাই যাইতে চান কারা কারা যাইতে চান দুইটা হাত সোজা করে আল্লাহরে দেখান এই ক্যামেরাটি ঘুরাও তারা একটু দেখাও কারা কারা কয়েকটা আছে না শীতের ভিতরে মনে হয় ঠান্ডা লাগে আমরা ঢুকিয়ে রাখছে সোজা করে আসলে আপনারা মদিনা যেতে চান এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা আমার মনে হয় বৈরব ব্রিজটা ফারণের আগে ছাক্কা ফাংশন আসলে মদিনা যাইতে চান তো মদিনা জানাওয়ালাদের আওয়াজ দো হযরত বেলালের মতো জোর হয়ে ঘুমিয়া কথা বলে না কেন মুসলমানদের তাকবীরের স্লোগানের আওয়াজ কম বিদায় ফিলিস্তিনের জমিনে ইরাকের জমিনে মায়ানমারের জমিনে মুসলমান নির্যাতিত মুসলমানদের তাকবীরের আওয়াজ যদি করা হইতো তাহলে মুসলমান নির্যাতিত হইতো ইমানি পাওয়ার যদি করা হইতো মুসলমান নির্যাতিত হইতো তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না ইমাম তাজ আছে তো ডান হাত তুলে সবাই বলে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আরে সুন্নাহ তল জামাত পবিত্র ঈদে মিলাদুন্নবী জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানে না বলে অনেক দূরে আমরা কেমনে যাব জানে না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ রে দেখান সোনার মদিনা দুই নয়নে তোমায় দেখলে নবী গো দুই নয়নে গোছে যাবে মনের জ্বালা লা ইলাহা লা জোরসে লা ইলাহা নামাজ রোজা চাই রহ না তোমার বাবার খেদমত চাই রহ না বলে নামাজ রোজা না তোমার বাবার খেদমত চাই রহ না আমার নবীর দরুদ আমার নবীর দরুদ আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা জুরস লা ইলাহা জোর লা ইলাহা লা হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকারবেন জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আরো জোরে বলেন না কার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ জোরে বলেন না মাবুদ ও আমার তাসুরের ভাই বাবারা আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আমরারে যিনি মাফ কইরা দেয় ক্ষমা কইরা দেয় তিনার নাম হইল আল্লাহ ঠিক কি না আমরারে যিনি ক্ষমা কইরা দেয় তিনার নাম হইল আল্লাহ আমাদের জীবনের গুণাগুলা আছে না নাই বন্ধুরে এই জীবনের গুণার দিকে লক্ষ্য করলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখবেন না এত গুণা করছো এত গুণা করছো রে আমি এই তাসুর এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাইলাম আজকের যে পবিত্র মিলাদুন নবীর মাহফিল গাউসে ফাকের স্মরণের মাহফিল
কবরবাসীর মাগফিরাত কামনার মাহফিল আমি লক্ষ্য করে দেখলাম যারা মাহফিলের আয়োজন করছে বেশিরভাগ আমার যুবক ভাইয়েরা, বেশিরভাগ এলাকার যুব সমাজের ভাইয়েরা। আরে যুবক ভাই, তোমরা কেন আজকের মাহফিল সাজাইলা? যদি জানতে চাওয়া হয় যুবক, তারা ডাক দিয়া কইব হুজুর হামদার মতো কত যুবক তো অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আবার কত যুবক এমন মাহফিলের আয়োজন করে না, যুবকেরা যে ডিজে ফাটির কনসার্টের মধ্যে সময় কাটায়। কিন্তু হুজুর গো, আমরা তাসুর এলাকার যুবকেরা চিন্তা করলাম, আমরা তাসুরের যুবকগুলা যদি তাদের থেকে একটু আনকমন হইয়া যায়, যদি মদিনার নবীর মাহফিল সাজায়, একটা কোরআন এবং হাদিসের আলোচনার বাগান সাজাই, আমরা চিন্তা করলাম হুজুর তারা ডিজে ফাটির কনসার্টে যায়া যায়া তাদের আম্মা আব্বা বংশের কবরের মধ্যে আজাবের ব্যবস্থা করে, আর আমরা মদিনার নবীর মাহফিল সাজাইয়া আম্মা আব্বা বংশের মানুষ যারা কবরে, আমরা তাদের কবরের মধ্যে আল্লাহর নূরের বাতি জ্বালাইমু, ঠিক কিনা? তাইলে এই এলাকার যুবকেরা ভালো করছে না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? এই ভালো কাজটা করেছে যুবকদের জন্য সবাই দোয়া করবেন। কিন্তু যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা নসিহত, আপনি যে যুবক, আপনি যুবক তো ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যাবেন, আপনি যুবক তো জান্নাতের যুবকদের সর্দারের সঙ্গে জান্নাতে থাকবেন। মসজিদে নামাজ হয়, আপনি যুবককে মসজিদে দেখা যায় না, আপনার এমন মাহফিল করে কি লাভ হইব যদি নামাজের দিকে আপনি যুবককে না পাওয়া যায়? কথা কন না কেন বন্ধুরে? এই জন্য আজকে থেকে আমরা সবাই মনে মনে নিয়ত করে লইম, আল্লাহ আজকে যখন আমরা রাত্রে বাড়িতে যাইয়া ঘুমাইমু, ঘুম থেকে উইটা সকালবেলা আমরা ফজরের আযান যখন মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনি দিব, আমরা সবাই মসজিদের মধ্যে এক কাতার হইয়া মসজিদে সোজা যাইমু। আপনারা জোরে বলেন, গত জীবনে যত গুনাহ করছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলা আজকে নিয়ত করার কারণে মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না পারে কি পারে না? ওরে গুনাহ খাতা মাফ করায় আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করায় আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আরে গুনাহ খাতা করলাম বান্দা গো, আল্লাহ করলাম বান্দা গো, মাফ কইরা দাও ও পরওয়ার মাবুদ মাওলা গো। আরে তুমি যদি মাফ না করো, তুমি যদি যাব কার কাছে রে, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। লুকাইয়া করিলাম গুনা মাফ করিবে কোন রাব্বানা, তুমি আল্লাহ দেখছো সব খানা, ঠিক কিনা? আপনি গোপনে কত গুনা করছেন আল্লাহ দেখছে না? মানুষের আড়ালে গুনা করছেন আল্লাহ দেখে নাই? লুকে লুকে গুনা করছেন আল্লাহ দেখে নাই? লুকাইয়া করিলাম গুনা মাফ করিব কোন রাব্বানা, মাফ কইরা দাও ও গো আল্লাহ দেখছো সব খানা। ওরে তুমি যদি মাফ না করো, যাবো আমরা কারো দ্বারো, আরে তুমি যদি মাফ না করো, যাবো আমরা কারো দ্বারে, মাফ কইরা দাও জীবনের গুনাহ মাফুতে রাব্বানা, মাফ কইরা দাও জীবনের গুনাহ, বলেন গুনাহ খাতা আল্লাহ ফরবার, গুনাহ খাতা। তাইলে ওই গুনাগুলা মাফ করানোর দরকার আছে না নাই? মাফ করাইবেন কেমনে? জীবনের গুনাহ মাফ করানোর জন্য নামাজে দেয়া দাঁড়ান বাবা, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার খারাপ খারাপ কাজগুলো আপনার স্মরণ হইয়া যায়। জীবনে কোন মানুষের ক্ষেতে আইলের মধ্যে লাইলের মধ্যে কোপ দিয়া নিজের ক্ষেতে এক বিঘা বড় বানাইছেন? জীবনে আজকে কার সকালবেলা কার পকেটে 10 টাকার চা খাইছেন? এগুলো আপনার মনে হইয়া যায়, কিন্তু এখনো কি চিন্তা করছেন নি ওই গুনাগুলো আমরা কেমনে মাফ করাইব? বাইরে ওই গুনাগুলা যদি মাফ করাইতে হয়, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা দুইটা হক আমার আল্লাহ হাদিসের মাধ্যমে নবীরে দিয়া জানাইয়া দিছে, একটা হইল হাকুল্লা আর একটা হইল হাকুল ইবাদ, যেইটা আল্লাহর হক আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ কইরা দেয়, কিন্তু যেইটা হাকুল ইবাদ বান্দার হক আমার আল্লাহ কোনোদিন মাফ করে না। আল্লাহর দরবারে যদি জানতে চাও ভাই মাগুত, ও দয়াল আল্লাহ হক কলিবাদ যেটা আমরা এটা কিভাবে মাফ করাইতে পারবো? আল্লাহ বলবে বান্দারে
ও আমার বান্দা, হকুল ইবাদত যদি মাপ করাইতে হয় যার হক তুমি মাইরা খাইছো তার কাছে মাপ চাও। আল্লাহ কারোর কোন হক মাইরা খাই নাই, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আপনি আল্লাহর এমন ইবাদত করার কথা বলেছেন, নামাজ আদায় করতে পারি নাই, রোজা আদায় করতে পারি নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, এই গুলাম না কেমনে মাপ করাইব গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ হইলাম রহিম রহমান, আমি আল্লাহর কাছে আমার বান্দারা যদি আল্লাহ আল্লাহ বই না ডাকে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ গুনাহ মাফ কইরা দেই। সুবহানাল্লাহ জোরে কয় না রে বাবা, তাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? তাইলে সবাই আমার আল্লাহর একটু জবান খুলে জিকিরের মাধ্যমে জোরে জোরে এসমে জাতের জিকির করবেন, আর আমার আল্লাহকে ডাকবেন যেন আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জবানটার মালিক যিনি, তিনার নাম কি? কথা কয় না কি? আরো জোরে কে? আল্লাহ নামের আওয়াজ দেয় তো আসতে সবাই ডান হাত তুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার চিৎকার করে বলেন না ইয়া ওলি আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করে করে আল্লাহ পাকের জিকির করেন আল্লাহু 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 মাফ করো না
গুনার বৌদা মাথায় লইয়া ডাকতেছে মাসলাও আল্লাহ গুনার বৌদা মাথায় লইয়া ডাকতেছে মাসলাও একটু দাঁড়াও বাজান বহু দিনে পাইছে তোমার লাউ মাসলাও দাঁড়াইলে প্রেম গুনে ফুইরা করব হাওয়াত ফুকুসান দাঁড়াইলে প্রেম গুনে ফুইরা করব হাওয়াত একটু দাঁড়াও বাজান বহু দিনে পাইছে তোমার লাউ মাসলাও জবানটা কইলাম আল্লাহ আল্লাহ আমি কি দিছিলাম না হারে ফখর বাবা আদরস হাওয়াগ বাউদান আদরস হাওয়াগ মাসলাম আমি কি দিছিলাম না হারে ফখর ইসলাম আদরস হাওয়াগ সিদ্দিক সাদাত রস হাওয়াগ মাসলাম আমি তুইয়া কাহার সনে ফিরে তেরাসি হাজার হজর আমার তুইয়া কাহার সনে ফিরে তেরাফি একটু দারো বাজান বহু দিনে পাইছে তোমার লাউ বাগু মাসলাও লাউ আল লাউ আল লাউ আল লাউ আল আমার রসে রেজে বন সময় থাকতে বুঝলাম না রে মুর্শিদ কেমন দওয়ান মাসলাও জবানটা কইলাম আল্লাহ রে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ রসে রেজে বন সময় থাকতে সেই নিলাম আমার কহলে ইসলাম কেমন দওয়ান মাসলাও দয়া কইরা ও গো মুর্শিদ কর নাইয়া পবন ফখরুল ইসলাম দয়া কইরা আমায় তুমি কর নাইয়া পবন আমার রসে রেজে বন সময় থাকতে চিনিলাম না মুর্শিদ কেবন দবন মাসলাও আল্লাহ আল্লাহ কত নিশে কাটাইলাম থাকিয়া সজাও বাগ দয়াল থাকিয়া সজাও বাগ মাসলাও এখন আমার আদার ঘরে চলে না সেরা বাগ মুর্শিদ এখন আমার আদার ঘরে চলে না সেরা বাগ একটু উদারও বাজান বহু দিনে পাইছে তোমার লাউ বাগ মাসলাও আল্লাহ আল্লাহ দিবাহনা নাইসের আমায় পাগল নাইসে সোনার মদিনা পাগল বা নাইসে মাসলাম আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ সোনার মদিনা পাগল বা নাইসে মাসলাম নূর মদিনার নূরের ঝলক নূর মদিনার নূরের ঝলক অন্তরে লাইগাছে সোনার মদিনা পাগল বা নাইসে মাসলাম মদিনার দোলাবালে লাইগা সেজার কদমে মদিনার দোলাবালে লাইগা সেজার কদমে ওই আশেকের জীবন দন্য হইছে রে মাসলাও ওই আশেকের জীবন দন্য হইছে রে মাসলাও মদিনার দোলাবালে সুরমা বানাই রাগা আকবরে ফখরুল ইসলাম মদিনার দোলাবালে সুরমা বানাই রাগা আকবরে ওই পাগলার মন দন্য হইয়া বার হইয়া সেই মাসাল্লাহ
নৌরের নবীর দিদার পাইলে থাকবে না আর বাবা না দেখা দেন গো ও গো সাহেব মোদি মাশাল্লাহ দেখা দেন গো ও গো সাহেব মোদি না মাশাল্লাহ দিবা নাও বা নাই সে আমায় পাগল বা নাই সে এই সোনার মদিনা পাগল বা নাই সে মাশাল্লাহ নূর মদিনার নূরের ঝলক অন্তরে লাগাছে এই সোনার মদিনা পাগল বা নাই সে মাশাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ সবাই জোরে বলেন না জিকির করলাম কার আরো জোরে বলেন না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আমার বাবারা বন্ধুরা গো ও আমার তাসুরের বাবারা আমার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি কিন্তু আপনারা মাহফিলে বসলে আল্লাহর জিকির করেন নবীর নামের দরুদ আদায় করেন কিন্তু মসজিদের মুসল্লি বানাইতে চাইলে আপনারা যদি বলা হয় তাসুরের মানুষ আপনি মসজিদে চলে আসেন আপনারা বলবেন হুজুর দুনিয়ার সব কিছু ভালো লাগে মসজিদে যাওয়ার কথাটা আমার ভালো লাগে না কেন গো কেন তোমার মসজিদে যাওয়ার কথা ভালো লাগে না আপনার কাছে যদি জানতে চাওয়ায় উনি ডাক দিয়া কইব হুজুর কেন ভালো লাগে না জানেননি ভালো না লাগার কারণ হইল আমি নামাজ পড়লে নামাজের কোনো মজা পাই না কি পান না কি পান না আমি এটা কি জোরে বলে না কি আমি ডাইলে দিতাম কইতাম না কিন্তু এটা হইলো ফানি এটার সাদরাই কিন্তু পানসা ঠিক না বাবা চিনি কেমন এটা নামটা নিলে আপনি বলেন এটা কি মিষ্টি রসমালাই কি মিষ্টি এটা নামটা নিলে এটা বলেন কি কুইশর আখ আখ বলেন না আপনারা আখ কুইশর এটার নাম নিলে আপনারা বলেন এটা কি আচ্ছা তেঁতুল তেঁতুল জলফাই আমরা কেন জানেন এটা খাইছেন এটা আর খাওয়ার সময় যখন মজা লাগছে আর বেশি করে খাইছেন আমার কথাটা একটু লজিকফুল যদি আপনারা যারা বুঝেন মাথার ব্রেনের ভিতরে খাটান আপনারা বুঝতে পারবেন আলোচনাটা আমি ওয়াজ বেশিক্ষণ করি না আপনারা ইউটিউবে দেখবেন যে আমার ওয়াজ হাইস্ট দেড় ঘন্টার ওয়াজ আছে কিন্তু আমি যেতটুকু বলবো আপনাদের ব্রেনের ভিতরে যেন এই ব্রেনটা ওয়াশ হয়ে আপনি নামাজ হন আমি ওই আলোচনা করব অসুবিধা নাই তো আপনি তেঁতুলের নাম শুনলে আপনি বুঝেন এটা কি
টক টক, এটা কি টক? আপনি আমরার নাম শুনলে আপনি এটা এমনি নিজে নিজে চিন্তা করেন এটা কি টক? কামরাঙ্গার নাম শুনলে আপনি বুঝেন এটা টক, এটা হচ্ছে টক জাতীয় খাবার। চিনির কথা শুনলে মিষ্টি, আখ মিষ্টি, রসমালাই মিষ্টি, দধি মিষ্টি, এটার কথা মনে হইলে আপনার মাথার ভিতরে এমনি ব্রেনটা বলে এগুলা মিষ্টি এগুলা টক। কিন্তু এটাকে আপনি ভালোভাবে খাওয়ার কারণেই তো বুঝেন এটা মিষ্টি, ঠিক না? কিন্তু এই নামাজটা আপনি যদি ভালোভাবে পড়বেন, ভালোভাবে পড়লে বুঝবেন এটার মজাটা কি। এটা কি মিষ্টি তিতা স্বাদ রাখি? হ্যাঁ, কি কি স্বাদ রাখি? তা নামাজের স্বাদ রাখি যদি ভালোভাবে না পড়েন মজা পাবেন? হুজুর এটার স্বাদ আমি তো পাই না, নামাজ তো পড়ি হুজুর, নামাজ যে পড়ি আমি স্বাদ তো পাই না, স্বাদরা পাবো কিভাবে? ওই স্বাদরা যদি পাইতে হয় আপনাকে নামাজ আদায় করতে হবে হুসু হুজুর সাথে। কথা বোঝেন নাই মনে হয়? একাগ্রতা বোঝেন? একাগ্রতা, একাগ্রতা বোঝেন না মনে হয়? আরে ভাই অনকালে এ ওয়াজ মানুষের শুনতে চায় না, এ সমস্ত ওয়াজ মানুষের শুনতে চায় না, কেন জানেন? হুজুর এ ওয়াজ করলে দুই একটা গান পান না গেলে ভাল লাগে না, হ্যাঁ জুইত লাগে না। আমি জুইতের সবকিছু জানি, জিকিরের নমুনা বোঝেন না, জুইতের নমুনা সবকিছু পারি, তবে সবকিছু হবে আগে আপনাদেরকে দুই একটা কিছু শিখাই তারপরে যাই না জুইতের দিকে, অসুবিধা তো নাই আপনাদের? অসুবিধা নাই তো? আমি আমার আলোচনার দিকে যাব। আপনি এই নামাজের মজাটা কিভাবে পাবেন? চাইতেছেন না? চাই। অসুবিধা হইব? চাই না। ইমাম সাহেব দকিন আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ কয়দিন দিব, কত দিব, এডি দিতে দিতে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ কন মি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ, নামাজ আদায় করলে আপনি নামাজের স্বাদ পান না। কেন আপনি নামাজের স্বাদ পান না, মজা পান না? আমি আজকে আপনাদেরকে ওই স্বাদের কথাটা বলে দিব। কিন্তু বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি তুমি সেজদা দিয়ে আল্লাহর কাছে আল্লাহকে মহিয়ান এবং গরিয়ান কামনা করো এবং আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, মালিক ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার বান্দা, আপনি কি আমারে পারেন না দুনিয়ার জমিনের মধ্যে নামাজের মজা পাওয়া দিতে? আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে জানাইয়া দিচ্ছেন, যদি তোমরা নামাজের মজা পাইতে চাও তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা নামাজের মধ্যে প্রবেশ করবে, আমার নবী বলতেছেন দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সকল কিছুর মায়া মোহাব্বত ভুইলা তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলাম গো, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া যখন মসজিদের মধ্যে টাকা পয়সা দৌলত সম্পত্তি সকল কিছুর মায়া ছাইরা মসজিদের মধ্যে প্রবেশ করবা গো, তোমার দুনিয়ার জমিনে নামাজের মজা পাইবা। হুজুর গো নামাজের মজাটা কি মিষ্টির মতো নি মিডানি? না না না, নামাজের মজাটা মিষ্টির মতো মিডানা। একজন ইমানদার বান্দা যখন নামাজ আদায় করে গো, তার কাছে নামাজটা কেমন মনে হয় জানেননি? ওই ইমানদার বান্দা ছিলেন একজন, ওনার নাম ছিল হযরতে ফুজাইল রহমাতুল্লাহি আলাই। ওই হযরতে ফুজাইল রহমাতুল্লাহি আলাই এমন ভাবে নামাজ আদায় করতেন রে, কেউ যদি ওনাকে নামাজের মধ্যে ডাক দিতেন হযরতে ফুজাইল রাগ করে ফালাইতেন। কি করতেন? রাগ করে ফালাইতেন। আর ডাক দিয়া কই তোরে আমার ভাই, কেন তুমি আমার মাওলার দিক থেকে আমারে তুমি অগ্রগামী কইরা অন্যদিকে তুমি ছুটে আনিয়া গেলা? তুমি কি আমারে বলতে পারো না, আমি কি আমার আল্লাহর দরবারে আমি একটা সাক্ষী দিতাম পারতাম না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যে আল্লাহর বান্দা, আমার আল্লাহর কাছে কি আমি ওই সেজদাটা আদায় করতে দিবা না? ওই ফুজাইল রে ওই ভাইটা ডাক দিয়া কই, ভাই আপনি কেন এত আল্লাহ আল্লাহ করেন, কেন গো কেন এত আল্লাহর দরবারে সাজদা দিয়া পড়া থাকেন? ফুজাইল ডাক দিয়া কই, বাইরে আমি কেন আল্লাহর দরবারে সাজদা দিয়া পড়া থাকি জানোনি? আমি আল্লাহর দরবারে যখন সাজদা দেই ওই আল্লাহর দরবারে সাজদা দিলে গো দুনিয়ার টাকা পয়সা স্ত্রী পুত্র সন্তানের কথা মনে থাকে না। আমি যখন সাজদা দিয়া আল্লাহর দরবারে পড়া থাকি গো, আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হইয়া যায়। কিসের সম্পর্ক হইয়া যায়? আরে প্রেমের সম্পর্ক যদি হইয়া যায় নামাজ
যখন তুমি পারবা গো, ওই প্রেমের সম্পর্ক হওয়ার পরে তোমার নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দিদারে মুস্তাফা দিয়ে দিবেন। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গো, আপনার সঙ্গে আমাদের কেমন প্রেমের সম্পর্ক হয়ে যায়, আপনি আল্লাহকে আমাদেরকে বলবেন নি। আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলতেছেন উম্মত, যখন তোমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমের একটা সম্পর্ক হয়ে যাবে, তখন দেখবারে তুমি উম্মত যখন নামাজ আদায় করো আমার আল্লাহ পাককে দেখতে পাও। কিন্তু উম্মতে মুহাম্মদীর সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা যদি নামাজ আদায় করে আল্লাহরে না দেখতে পাই তাইলে আমরা কেমনে নামাজ আদায় করব। আমার নবী ডাক দিয়া কই, সাহাবি, যদি তোমরা আল্লাহরে না দেখতে পাও তোমরা স্মরণ রাখবা রে, আমার আল্লাহ স্বয়ং তোমাদেরকে দেখতে পায়। সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা বাবারা, আল্লাহর কোরআনের সূরা কলমের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের রুকু সাজদা সম্পর্কে, নামাজ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে কি, ইয়াউমা ইউকশাফু আনসাকু ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াফতাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহুম তারহামু তারহাকুকুম তারহাকুহুম জিল্লাতান। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলার কাছে ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ রে, যখন তোমরা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের কাছে অগ্রগামী হয়ে অগ্রসর হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাজদা করার কথা বলবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রুকু করার কথা বলবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। যখন তোমাকে সাজদা দেওয়ার কথা বলবে, যখন তোমাকে রুকু দেওয়ার কথা বলবে, তখন তুমি লজ্জিত হয়ে যাবে, লজ্জায় তোমার চক্ষুগুলো একবারে নিম্নগামী হয়ে যাবে, আচ্ছাদিত হয়ে যাবে। আর আচ্ছাদিত হওয়ার পরে আমার আল্লাহ বলেন, ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, কিন্তু তুমি পৃথিবীতে সাজদা তথা নামাজের জন্য তোমাকে যখন ডাকা হয়েছে, সালিমুন, আহ্বান করা হয়েছে, তুমি ওই ডাকের মধ্যে সাড়া দাও নাই। যখন তুমি সাড়া দাও নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকার পরে সাড়া না দেওয়ার কারণে তোমার কলবটারে আমার আল্লাহ ইন্তেকাল করিয়েছেন। এবারে আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে তাফসিরে কামজুল ইমাম খাদাইনুল ইরফানের মধ্যে আলা হযরত ইমাম আযিমুল বরকত ইমামে শে মুহাব্বত ওনার তাফসিরে কামজুল ইমামের মধ্যে উনি বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমাকে সাজদা করার কথা বলা হবে তখন তুমি দাঁড়িয়ে থাকবে, মাথাটা নিচের দিকে দিবে, সাজদা দিতে পারবে না, তোমার এই পিঠটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামার মতো শক্ত করে দিবে। এই পিঠটা তামার মতো শক্ত হয়ে যাবে, সাজদা দেওয়ার জন্য আপনি যখন আপনার মাথাটা নিচের দিকে দিতে যাবেন, আপনার পুরাটা শরীর নিচের দিকে পড়ে যাবে, আপনি সাজদা দিতে পারবেন না রে যুবক। এখন যুবক বয়সে যত ইবাদত করবা, এখন মুরব্বি বয়স এখনো বুড়া হও নাই, তোমার পাওগুলো তোমার সারগুলো অসার হয়ে নাই, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে এখনই নামাজের দিকে অগ্রসর হয়ে যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যখন সাজদার মধ্যে পড়ে পড়ে আমার আল্লাহর সাজদা দিবে, আমার আল্লাহ যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, আমার আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, ওই কবরে তোমাকে যখন আহ্বান করা হবে সাজদার জন্য, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই তারা তো আমার আল্লাহর সাজদা দিতে পারবে না, ডান দিকে দিলে ডান দিকে পারবে না, সোজা হয়ে তামার পাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ আদায় করি কিন্তু আমাদের অবস্থাটা কেমন হবে? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত রে, ও সাহাবায়ে কেরাম, যারা যারা নামাজ আদায় করে রে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে যখন তাদেরকে আদেশ করা হবে নামাজ আদায় করার জন্য, তখন তারা কোনো রুকু করবে না, সরাসরি আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে যাইব, আর ডাক দিয়ে বলবে, মালিক,
ও কাবার মালিক আপনার আমরা সাজদা দিলাম আপনি আমাদের সাজদা কবুল করে নেন। আপনারা জোরে বলেন, ওই সময় যদি আপনি দুনিয়ার জমিন থেকে নামাজ আদায় করে কবরে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাজদা গুলো কবুল করে আপনি বান্দাকে আমার আল্লাহ আদেশ দিবে পাদা ফালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাও। আপনারা জোরে বলেন, দুনিয়া থেকে নামাজ আদায় করে কবরে গেলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা সবই শুনেন, কিন্তু ওয়াজের যদি হিসাব করা হয় দুনিয়ার জমিনের মধ্যে যত ওয়াজ মাহফিল করা হয় প্রত্যেকটা ওয়াজে যদি এক একজন মানুষ হেদায়েত হয়ে যাইতো, বাংলাদেশের জমিনে একটাও বেনামাজি থাকতো না, সবাই নামাজি হয়ে যাইতো। আমারে আমার এই ভাইটা নিজামী হুজুরের মুরিদ ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর নামাজ না পড়লে মানুষের কেমন ভয়ন্তরের মধ্যে জাগ্রত হয় আপনি আমার কাছে বলে দিবেন বা মানুষের কাছে পৌঁছায় দিবেন। আমি চিন্তা করলাম, মানুষ তো সবই জানে কিন্তু কেন নামাজ আদায় করে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি এবং অন্যান্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের প্রথম পারার মধ্যে আমার আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম রিশাওয়া। যারা নামাজ পড়ে না, যারা মুনাফিক বেঈমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খতামাল্লাহু আলা কুলুবিহিম তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। তুমি নামাজের মধ্যে যাইবা, নামাজ তোমার ভালো লাগে না, রোজার জন্য যাইবা, রোজা তোমার ভালো লাগে না, মসজিদে আল্লাহ আকবর বলে যখন দাঁড়াও তোমার এটা ভালো লাগে না। আপনারা বলবেন, হুজুর কেন ভালো লাগে না, আপনি কি বলতে পারবেন নি? আরে তোমার কেমনে ভালো লাগবে নামাজের মধ্যে দাঁড়াইলে? তুমি তো এখনো চিন্তা করো নাই, তোমার মালিক তোমারে দেখতেছেন, তোমার মালিক তোমারে দেখতেছেন, তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। যখন তুমি ওই আল্লাহর ভয় তোমার কলবের মধ্যে লাগাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দারে বিনা হিসেবে জান্নাত প্রদান করে দিবে।